যে মৌলাই করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাঁসাদ থেকে পরিত্রাণ দিয়ে ওরানো ও হাদিসের মজলিস আলেম ওলামা মোমেন কিন এই যা কিরিন শাহ কিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাফাক দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শায়খ মুর্শেদ নব্বর আল্লাহ বলতেন বাবা কোন ব্যক্তি হাক্তানি ওলামাই ক্রামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আঁকির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না আল্লাহ রব বলে আলমের ইচ্ছা করলে পঞ্চাশ লক্ষ কোন পঞ্চাশ কোটি নেক দিয়ে দিতে পারেন নেট দেয়ার মালিককে কাজে মাওলার কাছে দোয়া করি মাওলা হে যেহেতু মাহফিলি নিয়েই আসছেন আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দেন না সহাল্লাহ মা আমিন আহ আজকে বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত বন্যা চলতেছে র্যান্ডাম বৃষ্টি চলতেছে আল্লাহ আবহাওয়া রেখে আপনাকে আমাকে এই দামি মজদিস আসার বসার বলা শোনার তৌফিক দান করছে কত মানুষ এখন আর দুনিয়াতে নেই আমাদের চন্মনের মাদ্রাসার উস্তাদ ইব্রাহিম আজকে আসরের পরে আসরের নামাজ পড়ে বাসার দিকে রওনা পড়ছে মনে হয় যেন বর্ষায় নতুন গাত নি জোড়া লাগতে পারে নাই আল্লাহর কি ক্রিশমা ওই চারতলা বিল্ডিং এর কাছ থেকে যাওয়া ধরছে হঠাৎ করে ইট ভেঙ্গে মাথায় পড়ছে সংবাদ দুনিয়াতে নেই আমাদের মাদ্রাসার মাদ্রাসার চার অল্প বয়স আমাদের আমাদের কাউকে রাখবে না দুনিয়া সবাই আমাকে বিদায় দিয়ে দেবে আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াতে আর্সি আখেরাত কামাই করার জন্য বিদেশি মানুষ যায় থাকার জন্য না কামাই শেষ বাড়ির বন্ধা বাড়ি ফিরে আসে আমি এখানে আসছি বয়ান করার জন্য থাকার জন্য না বয়ান শেষ আমি আমার বাড়িতে চলে যাব আপনারা আসছেন বয়ান শোনার জন্য বয়ান শোনা শেষ আবার যার যার বাড়িতে শেষে চলে যাবেন এখানে থাকার জন্য কেউ আসি নাই ঠিক আমরাও দুনিয়া থেকেও থাকার জন্য আসি নাই আখরাত কামাই করার জন্য আসছি কামাই করা শেষ আবার জায়গা মতো আমরা সময় চলে যাই কিন্তু কি নিয়ে রওনা করছি কোথায় রওনা করছি কি নিয়া রওনা করছি কোথায় রওনা করছি সময় কিন্তু চলে যাইতেছে গড়ি কাটা প্রতি সেকেন্ড তোমাকে আওয়াজ দিয়ে বলতেছে আমি এক সেকেন্ড তোমার হায়াতের কমে গেছি এক মিনিট যাওয়ার পরে তোমাকে সিগনাল দেয় তোমার হায়াতের থেকে এক মিনিট শেষ আপনার এত কোটি মিনিট আপনি হায়াত পাবেন আপনার বরদ্দ এক মিনিট চলে গেছে তার মানে এক মিনিট আপনি কবরের দিকে অগ্রসর হয়ে গেছে আপনার এত কোটি মিনিট এত কোটি ঘন্টা এত কোটি এত লক্ষ দিন আপনার হায়াত বরদ্দ এক ঘন্টা যায় তো এক ঘন্টা কবরের দিকে একদিন যায় তো এক একদিন কবরের দিকে এক সপ্তাহ যায় তো এক সপ্তাহ এরকম করতে করতে জানি না এখানে কারা কত কাছে চলে আসছে জানি না জানা নেই দেখেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই প্রথম বড় আসবে তারপরে মেজো তারপরে সেজো কিন্তু যাওয়ার সিরিয়াল নেই দেখা যায় যে বাবার কাঁধে সন্তানের নাশ বড় ভাই এখনো বেঁচে আছে ছোট ভাই অনেক দুনিয়ার দুনিয়াতে বিদায় হয়ে গেছে নাতি দুনিয়াতে নাই দাদা বেঁচে আছে বন্ধুর সাথে এই মাত্র কথা বলছে একটু পর খবর আসছে সে আর দুনিয়াতে নেই যে ব্যক্তি হসপিটালে নিয়ে গেছে চিকিৎসা করাবার জন্য সেই ব্যক্তি দুনিয়াতে নাই কিন্তু যাকে নিয়ে গেছে সে অসুস্থ ব্যক্তি এখনো জেন্দা আছে ডাক্তার যাকে বলছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যা ইচ্ছা তাই খাওয়ান এ জীবনবার বেঁচে থাকবে অনেক দিন থাকবে বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখা যায় কারবার শেষ কি কথা ঠিক না আর ডাক্তার একটু মারা যাবে এর বাঁচার কোনো আশা নাই দেখা যায় সে দীর্ঘদিন বেঁচে আছে আসলে দুনিয়ার থেকে বিদায় হব এ ব্যাপারে কারোর বিমত নেই সবাই আমরা একমত সবাই এখানে যারা আসে শিক্ষিত মূর্খ ধনী গরিব নাস্তিক আস্তিক হিন্দু বৌদ্ধ সবাই একমত মরতে হবে কিন্তু মরার পরে কি হবে এ ব্যাপারে সবাই একমত না নাস্তিকরা বলে কিছুই হবে না এই দুনিয়াই প্রথম দুনিয়াই শেষ দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারই হয় কাজে নামাজ নাই রোজা নাই পর্দা নাই সিকির নাই আসকার নাই হালাল নাই হারাম নাই যা মনে চাই তাই করে মসজিদ পাশে নামাজে ঢুকে না স্বাস্থ্য মোটা টাজা রোজা রাখে না হাজার কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতেই পারে না সুন্দর স্ত্রী ঘরে এরপর পরকিয়া ছাড়া থাকতেই পারে না মানে ঈদের কোনো টেনশনই নাই যে পরবর্তীতে কিছু একটা হবে কি কথা ঠিক না আহা জানোয়ারের মতো জানোয়ার খাইতেছে বাঁচতেছে ঘুমাইতেছে আবার একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেছে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে জানোয়ারের মতো খাওয়া বাচ্চা খাওয়া বাঁচা খাওয়া বাচ্চা খাওয়া কি খাবো কিভাবে বাঁচবো কি খাবো কিভাবে বাঁচবো একটা গরু গোয়াল থেকে বের হওয়ার পর থেকে একই টেনশন খাওয়া কিন্তু কে বানাইল কেন বানাইলো কি করা উচিত ছিল কি করতেছি এই চিন্তা গরুর শুয়ারের মহিষের কুকুরের ঠিক এরকম আমরা অনেক মানুষ আছি ঘুম থেকে ওঠার পর থেকে ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি বাস সন্ধ্যার সময় ঘুমায় পড়লাম জাগ্রত হইলাম আবারই একই কাজ পরের দিন একই কাজ পরের দিন একই কাজ এরকম করতে করতে কাউর দাঁড়ি চুল সব পাকিয়ে সাদা হয়ে গেছে কাউর মাজা গুজা হয়ে গেছে কেউ কবরের কিনারায় চলে আস কিন্তু গর্থের অবস্থাটা কি আমার কি উপায় হবে আমার মৌয়াতে কি উপায় হবে কবরে কি উপায় হবে কেয়ামতে কি উপায় হবে মিজানে কি উপায় হবে পুলসরাতে কি উপায় হবে এই টেনশনই তাদের মধ্যে নেই আচ্ছা আল্লাহফকী বলেন ইয়া ইউহাল্লা জীন আহ মনুতাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুব্মা কদ্দমাত লিক দিম ওয়াত্তাকুল্লাহ ইনল্লাহ হবি রুম্বি মাথা আল্লাহ সামনে কেয়ামতের ময়দানে দাঁড়ায় হিসাব দেওয়ার জন্য অগ্নিম কি প্রেরণ করছো কি নামাজ কি রোজা কি হ কি জাগাত কি জিকিত এই টেনশন আমাদের অনেকের মধ্যে নাই উলা আমি বল বল মনে হয় যেন সন্তুষ্প জানোয়ার হয়ে গেছে জানোয়ারের মতো খাওয়া বাচ্চা খাওয়া বাচ্চা খাওয়া বাচ্চা কিন্তু একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে কম্পাসের মতো তাদের কলম আর কম্পাসের কাঁটা কম্পাসের কাঁটা দেখছেন যতই ঝার্কিং দেন না কেন ও উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ ছাড়া অন্য কোনো দিকে ফেরে না যতই ধারকান না কেন সব সময় উত্তর দক্ষিণ দিয়ে কথা ঠিক না একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে যাদের কলপটা সব সময় মাওলার দিকে সবাই তো বাজারে যায় কিন্তু তাদের টেনশন কোন সময় আজান হবে আমাকে নামাজ পড়তে হবে দেখছেন সবাই তো রাস্তায় হাঁটে সে চিন্তা করে আমার সুমনাথ অনুযায়ী হাঁটতে হবে সবাই তো রাস্তায় চলে কিন্তু সে চিন্তা করে আমার চক্ষু যেন হারামের দিকে না যায় সবাই তো রাস্তায় হাঁটে কিন্তু তার কান চিন্তা করে খবরদার কোন গুনার আওয়াজ কানের মধ্যে না ঢুকে সবাই তো ব্যবসা করে সেও ব্যবসার মধ্যে কিন্তু সে সময় চিন্তা করে আমার রুজির মধ্যে যেন হারাম না ঢুকে হারাম না ঢুকে আমার রুজির মধ্যে আর ওই জানোয়ারের গোষ্ঠী টেনশনই নেই সব হারাম হালাল সব বিস্তৃত করে ভালাইতেস একদল মোমেন দুনিয়ার মধ্যে আছে বাইং আসে কায়দায় বাইংমাস বুঝেন থাকে কাদার মধ্যে কিন্তু শরীরের মধ্যে কাদা লাগে না থাকে কাদার মধ্যে কিন্তু মধ্যে আল্লাহ থাকে দুনিয়ার মধ্যে কিন্তু কলমের মধ্যে তাদের দুনিয়ার মোহাব্বার ঢুকে না থাকে দুনিয়ার মধ্যে তোমার মধ্যেই আছে তোমার সাথেই আছে কিন্তু দেখবে এবার কি না সব সময় মাদতের মধ্যে মগ্ন কি না এরকম দুনিয়াতে দেখো না তোমার সাথে বইসা বইসা কথা বলতেছিল ব্যবসা করতেছিল কিন্তু আজানের সাথে সাথে সে মসজিদে চলিয়ে গেছে তুমি কিন্তু যাইতে পারো নাই দেখছো একই সাথে ছিল কিন্তু তুমি দেখো নাই তুমি বাজারে গেছো তুমি সালাম দিতে পারো নাই কিন্তু তোমার সাথী ভাই কিন্তু সালামের পর সালাম সালামের পর সালাম দিয়েই যেতিস দেখছো অবস্থা তুমি বাজারে গেছো সদায় করার জন্য তোমার টেনশন একটু বেশি আনবা কিভাবে কিভাবে একটু বেশি আনবা কিন্তু তোমার সাথী ভয় বাজার করছে কিন্তু খবরদার অবৈধভাবে যেন একটা তিল পরিমাণে আমার মধ্যে বেশি নাশ একই জায়গায় বাজার করছো সবসময় কলফটা যেন আমার মধ্যে যেন দুনিয়া ঢুকতে না পারে হারাম ঢুকতে না পারে খেয়ালের সাথে চলতেছে দেখছো একই জায়গায় বসবাস করতেছে একই ঘরে দুই ভাই একই ঘরে থাকে এক ভাই নামাজের সময় নামাজে যায় আর এক ভাই কম্বল মুড়ে দিয়ে ঘুমাইতে থাকে একই ঘরে বাবায় নামাজে যায় না সন্তান নামাজের পাগল আছে কি নেই দেখছো অবস্থা আমার মাওলা খেলা আমার মাওলা পথ রব্বুল আলমিন নবী নু আলাইসালা তু আসলাম গলার মধ্যে হেদায়তের মালা পনাইছে কিন্তু তার ছেলেকে মাহরুম করিয়া দিছে আমার মাওলা পথ রব্বুল আলমিন নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে হেদায়েতের মালা পরাইছে কিন্তু তার বাবা কে மஹরুম করিয়া দিছে আমার মাওলা আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম কে হেদায়েতের মালা পরাইছে তার স্বামী কে மஹরুম করিয়া দিছে আমার মাওলা লুত আলাইহিসসালাতু ওয়াসসালাম কে হেদায়েতের মালা পরাইছে তার স্ত্রী কে மஹরুম করিয়া দিছে আমার মাওলা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা কে হেদায়েতের মালা পরাইছে তার বাবা আবু জাহল কে மஹরুম করিয়া দিছে আমার মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হেদায়েতের মালা পরাইছে কিনা আমার নবী বারবার দোয়া করছে মাওলানা রে আবু তালেবকে হেদায়েত দিয়া দাও কিনা আমার মাওলানা তার বাবাকে محرুম করিয়া দিয়েছে কিনা তার ছেলে কে শতত খলিফা বানাইয়া দিয়েছে আমার মাওলানা ফাগ রব্বুল আব্দুল্লাহকে হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে তার বাবা আব্দুল্লাহ নুবা ইবনে সুলুলকে محرুম করিয়া দিয়েছে হেদায়েতের মালিক কে আল্লাহ আমার মাওলানা তুমি কি দেখো নাই কত গোলাম আমার মাওলার পাগল কিন্তু মালিক মাওলা কিনে না ড্রাইভার ড্রাইভিং করতে আছে মালিক পিছনে বসা নামাজের সময় হয়ে গেছে এখন ড্রাইভার বলতে আছে মালিক আমাকে নামাজ পড়ার সুযোগ দে ও মালিক বলতে নামাজ পড়িয়া কি পাইছো আমি নামাজ পড়ি না আমি মালিক তুই নামাজ পড়ো তুই তো আমার গোলাম তুই তো আমার কর্মচারী আমি নামাজ পড়ি না আমি ধরি তুই তো গরিব তোর তো সম্মান ইজ্জাত নেই আমার কত সম্মান ইজ্জাত তুই নামাজ পড়িয়া কি পাইছ এখন ড্রাইভার বলতেছে মালিক তোমার সে তর্কের কোনো দরকার নাই আমাকে নামাজের সুযোগ দাও যা পর গিয়া আল্লাহর বন্দা যখন নামাজে দাঁড়ায় গেছে আসলা তো রাজুল মুমিনিন নামাজ তো মমিনের মেয়েরাজ কি যে মজা সে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এই মধ্যে মজা লাগিয়া গেছে এখন আর বের হয় না মালিক দরজার সামনে হাক সারছে হে গোলাম কেন বের হও না তখন ওই গোলাম ডাক দেওয়ালা মালিক আমাকে বের হইতে দেয় না এখন গোলাম বলতেছে আমার এরিয়ার মধ্যে এমন কার সাহস যে তোকে ধরিয়া ফালাইবে তোরে ধরিয়া রাখবে এমন সাহস আছে কার তোকে কে বের হইতে দেয় না তখন গোলাম ডাক দেওয়ালে মালিক রে যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না সেই মাওলা আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না হেদায়তের মালিক আমার মাওলা মাওলা হেদায়তের মাওলার হেদায়েত না দিয়া তুমি ডাক দি ও না মা এ যুবক তুমি দেখো না তোমার সে কত অল্প বয়সে তোমার মাওলার পাগল তুমি কেন পারবা না এটেলের ছাত্র তুমি কি দেখো না নাইনের কত ছেলের আমার মাওলার পাগল তুমি কি দেখো না এই কত ছেলের আমার মাওলার পাগল তুমি কি দেখো না কত সন্তান অল্প বয়সী আমার মাওলার পাগল তোমার বয়স তো অনেক হয়ে গেছে তুমি কেন পারবা না এ বাবা তোমার সন্তান দিয়ে এত মালার পাগল হয় তুমি বাবা হইয়া কেন আমার মাওলার পাগল হইতে পারবা না এ মা তোমার মেয়ে যদি পর্দা করতে পারে তুমি মা হইয়া কেন পর্দা করতে পারবা না এ সুস্থ কত অসুস্থ মানুষ আমার মাওলার ধনী কত আমার মাওলার পাগল তুমি কেন না বাবা রে মাওলার কাছে কোনো চলবে না দুনিয়া স্বপ্নের জিন্দগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠলো কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাঁড়িয়ে ওঠা শুরু করলো আবার কবে কোন তারিখে থেকে কাঁচা দাঁড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে কানকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে হাতের শক্তি রহিত করতে আছে কে মাজা কবরকে কে ঝুঁকাইয়া ফলাইতে আছে যেরকম রাখাল বিকাল বেলা গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে রওনা করছে খবর নাই হিসাব নাই কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো যদি সুন্নাত অনুযায়ী জিন্দগি চালাইয়া হালাল হারাম তো মিস করিয়া মিটু খিয়া পড়িয়াই যাইতে পারো আমার মাওলা তোমাকে কত নেমার দান করবে বা তুমি কি দেখো না পরিত্যক্ত রাস্তার মধ্যে পড়িয়া আছে পরিচয় পাওয়া যায় না দারোগা গিয়া সনক্ত দেখে এর ব্যক্তির মধ্যে কি পাওয়া গেছে কি আছে যখন ওসি সাহেব প্রশ্ন করছে দারোগা সাহেব তার কাছে কি পাইছে স্যার তার কাছে মোবাইল পাওয়া গেছে কমল কলম পাওয়া গেছে এই রঙের জামা এই রঙের কাপড় এইটা পাওয়া গেছে নোটবুক পাওয়া গেছে তখন অপরিচিত লাশের শনাক্ত দেখিয়া দেখিয়া অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের অমুক ব্যক্তির লাশ তার পরিচয় পাওয়া যায় ঠিক তোদের আল্লাহ ফাকের মোমেন বান্দাবাদী যখন মৃত্যু ছিল আসার খেয়ে পড়িয়া যাবে আল্লাহাক গব্বুলান ডাক দিয়ে ফেরেস তারে সময় আমার বন্দার কাছে কি পাইছো তখন ফেরেস তারা জবাব দেবে মাওলার মৃত্যু সময় তোমার বন্দার মাথার মধ্যে একটা টুপি পাওয়া গেছে বলে আর কি পাইছো তাহলে তার চেহারা আমাদের দাড়ি পাওয়া গেছে আর কি পাইছো তার চেহারার মধ্যে তোমার কুদরাতি পার মধ্যে বারবার শেষদার চিহ্ন পাওয়া গেছে ক্লার্স কি পাইছো মৃত্যুর সময় তোমার বন্দার সামানের মধ্যে তোমার নামের জিকির জারি পাওয়া গেছে ক্লার্স কি পাইছো কলে মামলার তার হাত মানুষ উজুট চিহ্ন পাওয়া গেছে তার শরীরের মধ্যে সুন্দরী জামা পাওয়া গেছে ওই জামার মধ্যে একটা মেসোয়া একটা তশপিও পাওয়া গেছে আল্লাহ আমার মাওলা ফক্স বলুন রিপোর্শনার সাথে বলবে হয়ে গেছে এই আমার খাস বন্ধ আমার কাজ বন্ধ আমার কাজ বন্ধা বৃষ্টি তার কপলের মধ্যে সেজদার চিহ্ন পাওয়া যাইতে পারে না আমার কাজ বন্ধা বিস্তর যবনের মধ্যে আমার মাওলানা জিকির জারিউ পাওয়া যাইতে পারে না সুন্নাত অনুযায়ী চলতে পারে না খবরদার ফেরেস্তা আমার বন্ধু আমার ওলি কবরের মধ্যে আসবে খবরদার বেয়াদবি করবি না আফ রসুল ফরাস অমিনাল জান্নাবাল বিশ্বমিনাল জান্নাম আর বন্ধ মন্দির জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ নে মতো গোটা কবরটাকে ভরিয়া দে জান্নাত আছে সূরা করিয়া দে রাস্তা করিয়া দে আলোনা তুমি কবর করিয়া না কবরের সময় কখন চলিয়া যাবে যারা জিকিরের পাগল ফেরেস বলবে আসো ভাই একটু জিকির করি জিকির মধ্যে এত মজা লাগবে জিকিরের মধ্যে এত মজা এত মজা জিকির যখন মোনাজা তুলবে হঠাৎ আওয়াজ আল্লাহ বাকের বান্দা বান্দি বলবে ভাই ফেরেস তা কিসের আওয়াজ বলে কয়ামাতিল কেয়ামা কেয়ামত কায়েম হয়ে গেছে তখন আল্লাহ মোহাম্মদ বান্দা ভাই ফেরেশতা আল্লাহ আল্লাহ রসুল দিন মিথ্যা কথা বলতে পারে না তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে কই এইমাত্র তো আমি কবরের মধ্যে আসলাম কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল তখন ফেরেশ তারা বলবে ভাই আল্লাহর বান্দা তুমি মাওলা কি এমন ভাবে রাজি খুশি করি হাটছো এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে কিন্তু আমার মাওলা তোমাকে কোন সুন্নাহ করতে দেন না তুমি কবুল করিয়ে দেন কিয়ামতের ডাকিয়া ডাকিয়া রশিন নিচে জায়গা করিয়া দিবে আমল আমার ডাইন হাতে পুরিয়া যাবে নবী আলাইহিসসালাতু ওয়াস আসলাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে বুখারী শরীফে এমন তার আছে নবী আলাইহিসসালাতু তুয়াসলাম সালাম ফরমান যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50 হাজার বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া না পুলসরাত পারই দি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে মত্ত হইয়া যাবে আল্লাহ আকবর রব্বুল আলামিন জান্নাতের ডাক দিওরা জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি তখন জান্নাতের মা রে তুমি যে ওয়াদা করছো তার সে কুটি 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 গুটি বেশি নেমাত পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই তখন আল্লাহাক ফেরস্তা দেখলো ফেরেস্তা রে আমি বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব দেখা করব। কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ দেখা করি নাই এ ফেরেজ তারা পর্দা হটাইয়া দেয় সত্তর হাজার নুরের পর্দা হটাইয়া দেওয়া হবে সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া বিড়ি ধাক্কা ধাক্কি বিধে মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে এক সেদার 40 হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতেদার হস্থ আসবে না আল্লাহ তোমাকে এক নজর দেখা তৌফিক দিয়া দিও আল্লাহ তোমাকে এক নজর দেখা তৌফিক দিয়া দিও আমার যুবক বাবারা মুরব্বি বাবারা পর্দালা মা বোনেরা যদি কিছু দেখতে চা আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো যদি কিছু দেখতি চ আমার মাওলাকে দেখার অপেক্ষা থাক না যদি কিছু দেখার সাও কি পয়দা আমার মাওলার দেখার সাও পয়দা কর না নবিয়ালে তো আসা ভৰমান মান আহাব্বলে কা আল্লাহ হে আহাব্বল্লাহ লে কাহ অমন কানিহা লেকা আল্লাহ হে কানিহ আল্লাহ লে যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা কপার পরের সাথে সাক্ষাৎ দিবে না তোমাকে এক নজর দেখার তো দিয়া দাও কিন্তু আমার বেনুমাজি বাবারা হারাম খরের দলের হে গাজা খরিয়া বাখর মদ খরের দলেরা এ বেপরদার যে না খারাপ দলেরা বাবারে তোমার সাথে আমার কোন ঝগড়া নাই কোন শত্রুতা নাই তোমার সাথে কোনো বাজা বাজি নাই তুমি তোমার কবর রওনা করছ আমি আমার কবর রওনা করছি কিন্তু কি নিয়া রওনা করছো কোথায় রওনা করছো বাবা রে না ফারমান বদমাস যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহফাক ডাক যে ফেরেস্ত তার নাফারমান নামাজ খাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ গোস গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন যাহার নাম কামাই করছে খবরদার ওই যাহার নাম না দেখাইয়া রুহুটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম নাফারমান বদমাস বেইমা যখন নিপুস আর খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টস টস করে খুলে গেছে জাহান্নামের আগুন ধাউদা ধাউদা খরা জ্বলতে আছে আজরাইলের মাথা আসমানে পাউতার জমিনে এক মাসিক মাশিকারাত মাগribে নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চোখ খুব দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর আবার সমস্ত শৈলদের লম্বা লম্বা কালো কালো পশম আমার সমস্ত পশমের গোড়া দিয়ে আসলে আগুনের ঝিল কি বাইর হইতে আছে বাবারে বিপদ দেখলে মানুষের হুঁস থাকে না যেরকম কোন মানুষের সামনে পাগলা কুকুর পলিয়ে গেলে মানুষের হুঁস থাকে না বাঘ পড়িয়ে গেলে মানুষের হুঁস থাকে না কোন বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে মানুষের হুঁস থাকে না তুমি কি দেখো না কয়েক মাস আগে ঢাকা আঙুল শান বিল্ডিং এ যখন আগুন লাগছে মানুষের হুট ছিল না বাইশ উপর থেকে মানুষ লাফ দিছে মানুষের হুঁশ নাই যে বাইশ তালার উপর থেকে লাফ দিয়ে বাঁচা যায় না বরং আগে মরা যায় বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না নাফারমান বদমাশ বেইমান যখন আজরাল দেখবে হুঁশ থাকবে না ঘুটা থর 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 কাঁপতে থাকবে করুন দেশের আজরাইল আলাই সালাতু আসসালামের দিকে রুহুডা তাকাইয়া বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমার বয়স তো মাত্র আঠারো আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আইয়ে ভর্তি হইলাম এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই ভাই আজরাইল নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও ভাই আজরায়েল কষ্ট করিয়া পরীক্ষা সে আগামীকাল রেজাল্ট বের হবে রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও ভাই আজরায়েল নতুন বিল্ডিং করছি একটা রত থাকার সুযোগ করিয়া দাও ভাই আজল আমার নবজাত শিশু আমি মারা গেল ওদেরকে কে দেখবে একটু বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজল অমুক মাহফিলে গিয়া নিয়াদ করছিলাম নামাজ আর কাজা করব না রোজার ছাড়বো না দাঁড়িয়ার কাটবো না ইয়া বা গাজার সেবন করব না আমি আর দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরবো না এই ত বা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছ আমাকে একটু ত বা করার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না সারা রাত্র এবাদত করব।

আমার মাওলা কি কালামে পাক বাদি বলেন নাই জালুহা আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না

জায়গা জমির কোনো অভাব নাই ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হইয়া যাবে বাবারে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে হইতেই হবে আগা পাশে মাজার মধ্যে বান্দিয়া মুদারে খাটের মধ্যে উঠে জানাজা দিয়া কান্দে নিয়া চির দিনের জন্য কবরের দিকে রওনা করবে কোথায় আবার বাড়ি কোথায় আবার গাড়ি কোথায় আবার ক্ষমতা সব কিছু বাদ দিয়া তোমাকে আমাকে কবরে শোয়াইয়া দাপন করিয়া সবাই আসিয়া ঘরের মধ্যে বাতি জ্বালাইবে তোমার আমার কবরের মধ্যে বাতি জ্বলল কি জ্বলনা কেউ কিন্তু খবর নিতে পারবে না যদি আমার মালায় খবর নাই না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান কোন কোন না ফরমানের কবরে দুই মাসের মাটি এত জোরে চাপ মারবে নাফার মানে কবরের মধ্যে একটা না দুইটা নিরানব্বই টা সাপ জমা হইয়া যাবে কোন কোন নাফার মানে কবরটা হফরা মিন হফরাই না আর একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে বাবা রে সহ্য করতে পারবি ওই আজ আপ কেউ সহ্য করতে পারবো না বাবারে আব্বাস রহমাতুল্লাহ আলাই দুই পাও জোরাইয়া দুই আমাদের মজিন মুসলিমের বড় ভাই একদিন কান্দে আর বলে হুজুর আমার জন্য দোয়া করেন মাওলা তোমাকে মাফ করিয়া দেয় অজোরে কান্নাকাটি করতে আছে আব্বাজান বলছে কি হয়েছে তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আছো কি হয়েছে তুমি বলো হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম ফকির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা গুয়া জোরে গরুগুলি দৌড় মারছে আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগু এমন আগুন মাওলা আমাকে দেখাইছে আল্লাহ যদি মাফ করিয়া দাও যদি মওলা ওকে মাপ নাই করে ওই আযাব তো সহ্য করতে পারবো না আল্লাহ 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 আযাবুল কবর হাত কোন কবর সত্য কোন সন্দেহ নাই তুমি কি বুখারী শরীফের রওয়ায়েত দেখো নাই নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দুই কবরের নি করে যাওয়ার সাথে সাথে বললেন এই দুই কবর মধ্যে আযাব চলতে আছে একজনের প্রসাব থেকে নিজেকে হেফাজত করত না আর এগুলো সগুল কুরুকুরিয়া করিয়া বেড়াইতো বাবা রে কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছ হাসিবু কবলা আং তু হাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও মৃত্যুর বেলা হিসাব নিয়ে কোনো লাভ হবে না তুমি করিয়া নে এরপরে কেয়ামতের ময়দান বাবার দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হইয়া গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফলাইছে দুনিয়ার চিন্তা করতে করতে কার দানি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছে কিন্তু কি চিন্তা করার সুযোগ পাওনা রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু আমাদের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় একটা মানুষকে হাত পা বা টিনের চালের ফালাইয়া দিলে এক ঘন্টা পরে সে মারা যাবে তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে কয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরের সূর্যের গরমে ছায়া দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানির আগুন হইয়া যাইতে পারে গরম হইয়া যাইতে পারে খাজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে কিয়ামতের মদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এতু সূরজটাকে এক হাত বা শু앗 মাথার উপর কুরিয়া ফালাইয়া দিয়া আল্লাহ পাক গাদ্য সূরজাও তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন নাফরমান বুঝুক אבי মাওলা কেমন সূরজ মওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে সূরজের গরমে মাথার টর টাস টাস করে ফাটিয়া যাবে মগজ ভাতের মতো উৎলাইতে থাকবে না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ লাফাইতে থাকবে ওইদিকে এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকাল লাগানো হবে এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ফেরেস্তারাও জাহান নাম ধরিয়া রাখতে পারবে না জাহান নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর করে কাঁপতে থাকবে এই অবস্থা দেখি অয়াকুল ইব্রাহিম খলিউল্লাহি নাফসি নাফসি মূসা কলিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি আজকে ওই জাহান্নাম একটা উম কাউ খাইয়া ফালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না কবলপুরার দলের যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা বাবা রে একটু কি যায় ব্যথা লাগে না কোন স্ত্রী প্রেমে পড়ি স্ত্রী তোমাকে কোনোই সাহায্য করবে না কোন বন্ধুর ধোকায় পড়িয়ার বন্ধু তোমাকে উপকার করবে না কোন সমাজের লজ্জায় পড়িয়ার সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না নবী আলাই সালাতাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না কাজে আজকের থেকে মন খে মর আমার স্ত্রী বেজার হয় হোক আমার বন্ধু বেজার হয় হোক আমার সমাজ লজ্জা পায় পাক আজকের থেকে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে আমি আর পোস্ট মারব না ইনশাআল্লাহ আল্লাহ রাজি আসদিন ইনশাআল্লাহ আল্লাহ কে কে রাজি আছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাতু দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানি টুকুনিয়া দিয়ে আসো নবী আলাই সালাতাম যখন ওই পানি জাহান আমার গায়ে মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছনে সরিয়ে যাবে নবী আলাই সালাতাম মাওলারে যেই জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেস ধরিয়ে ধরিয়া রাখতে পারে না ই আবার কোন কুদরাতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহফান্ডা হাবিব গোরা এই পানি কোন আশ্চর্য পানি না কোনো কুদ্রতি পানি না এই পানি হলো তোমার গুং আকার উমের চোখের পানি এ নেমো আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে আর আখেদের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মৌয়াদ কবর কেয়ামত মিজান পৌঁছরাত ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না বাবার আজকে দুনিয়ার মধ্যে এক ফোটা চোখের পানি তোমার জন্য জাহান্ন আগুন হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে এক ফোটা চোখের পানিও তোমার জন্য জাহান নাম হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে আর কিয়ামতের ময়দানে নাফারমান কানতে কানতে কান্তে কানতে চোখের পানি সব শেষ হইয়া যাবে এরপরে রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে এই পানি এবং রক্ত পড়তে 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 গালের গোস্ত চামড়াগুলি সব পচিয়া পচিয়া নিচে পড়িয়া যাবে চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে টনকে টন টনকে টন টনকে টন পানি পড়বে কিন্তু কোন লাভ হবে না টনকে টন পানি পড়বে কোনো লাভ হবে না আর আজকে মাওলার বয়ে এক ফোটা চোখের পানিও তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিতে পারে নুবি আলায় সালা তো আমি কুশিয়া তিল্লাহি আর রম আল্লাহ তিল আই না আল্লাহ তুমি মাত করিয়া তো কবল করিয়া না বাবরের আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফাঁসা দিয়ে দিবে জাহান্ন বলে জাহন বলে জলতে জলতে কলিজা শুকায়া যাবে জিভরা শুকায়া যাবে পানি পানি খোঁড়া চিল্লে যে থাকবেন তাদের জবাবে আল্লাহবক কালামে পাখি মানে কি বলে শোনেন ওয়াস্ত গিসুয়ু গসুবিমা ইনকাল মুহলি ইয়াশ বিল উজুহুবি ইসরা শরাব ওয়াসাত মুর্তফাকা যখন জাহান আমরা পানি ফানি করে চিল্লে দিয়ে থাকবে তাদের সামনে ঘন কালো আলকা তোমাদের পুঁষ তাদের সামনে আসি করা ওই পুষ এবং পানি এত গরম হবে যখন জাহান নাম চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে দিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ খেলা ফালাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমালাইয়া মুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হোক কিন্তু বাহির হবে না কিভাবে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সিলেনা যবকেও তো সহ্য করতে পারব না কেউ যদি বলতো হুজুর আমার পাও দলামিয়ার গুনার কাজ করব না তবে আল্লাহর কসম করে বল যে সবার সামনে তোমার একশো বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা তুমি রিক্সাওয়ালা পুলি মজদুর যাই হও না কেন সবার সামনে তোমার একশো বার পায়ে ধরতে রাজি আছি ও তারপরেও গুনার কামের কাছেও কেউ যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব জাহান নামে আমি যাব আপনি এত ব্যস্ত হন আপনার কিসের ঠ্যাক পড়ছে আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পরে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা বাচ্চা তোমাকে লাথি দিবে কামড় দিবে গালি দিবে তখন বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাধা দেওয়ার কারণে তোমাকে নাতি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোবর্ষ আছে পানির থেকে উব না বাবরে আমরা কোরে এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি কতে গালফকের বান্দাবান্দি নামাজ কাজায় মজা পাইয়া রোজা সারায় মজা পাইয়া কাটায় মজা পাইয়া বিপর দেয় জেনায় মজা পাইয়া সুদে গুসে দুনিয়ার ক্ষমতায় মজা এক কথায় গুনার কাজায় মজা পাইয়া জাহান আমের কিনারাই সে খেলা করতে আছে। আনন্দ ফুর্তি নাচান নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে আল্লাহ না করু কাল্লা না করু কাল্লা না করু এই খেলা করা অবস্থায় না চানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাল ধাক্কা দিয়া বস অমনি উল্টে এক ঘুম খেলে জাহান্ন পড়িয়া যাব রে বাবা আর তো মনে হয় থেকে উঠবে না বাবা রে তোমরা আমাদেরকে কত গালি দাও কত টিটকারি কত ফাইস দামি কত টিপি কাট বাবা সবই কিন্তু আমরা জানি কিন্তু তোমরা আমাদেরকে যতই ভাগ ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই তোমরা যতই ভগো ততই দৌড়াই যতই ভাগো ততই দৌড়াই আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো বাবা ফেরো গুনার কামের কাছে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পুষে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক তিনি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মরজামে ভেতাল ব্যবসা হিংসা হাসা দলাদলি পুরো বেদাতে গেছে সমস্ত আল্লাহর একমাত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুরনাথ মহফুর আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে না কেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার প্রসার করার জন্য আসি রে বাবা চর মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি আর কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ্ত বরাবর আমার গুনার দ্বারা যে জাহান্ন আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা যখন আগুন নিব না কাজী আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে ময়দানে গলাগুলি গুলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহ ও আমার পর্দলে মা বনে ও আমার পর্দলে